আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল বিডি মোবাইল জোন। আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে সিম্ফনির অদ্য রিলিজ হওয়া একটা অসম বার ফোন M50 নিয়ে। ফোনটি দেখতে অনেক গর্জিয়াস, চলুন তাহলে দেরি না করে ফোনটি আনবক্সিং করা যাক। ফোনটি আনবক্সিং করে কোথায় পাচ্ছি, একটি ওয়ারেন্টি কার্ড যেটার মাধ্যমে সিম্ফনি থেকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন। এরপর পাচ্ছি টাইপ বি পোর্টের একটি চার্জার এবং 1200 mAh ব্যাটারি, এবং সর্বশেষ পাচ্ছি আকর্ষণীয় ফিচার ফোনটি। ফোনটি দেখতে অনেক গর্জাস, আপনারা দেখতেই পাচ্ছেন। ফোনটি টোটালি কিন্তু মেটাল বডি, মেটাল দিয়ে তৈরি এবং অনেক গর্জিয়াস। ফোনটির ফ্রন্ট প্যানেলে পাচ্ছেন 2.4 ইঞ্চি কিউভিজিএ ডিসপ্লে, আর ফোনটির কিবোর্ডগুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা। ফোনটির ব্যাক প্যানেলে পাচ্ছেন দুপাশে দুটা স্পিকার, একটা ক্যামেরা। আসলে প্রত্যেকটা ফিচার ফোনে আমরা দেখছি এর আগে যে ক্যামেরা থাকে 0.3 মেগাপিক্সেলের, এবং বাট এটাতে আপনারা পাচ্ছেন 0.8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা প্রায় 1 মেগাপিক্সেলের সমান। আচ্ছা, এর নিচে পাচ্ছেন আপনারা একটি ফ্ল্যাশ লাইট, এবং সর্বশেষ নিচে পাচ্ছেন সিম্ফনির একটি লোগো। ফোনটির উপরের দিকে তাকালে দেখতে পাই এখানে একটি টর্চ লাইট আছে, এবং নিচের দিকে একটা টাইপ বি পোর্ট এবং 3.5 mm হেডফোন জ্যাক। চলুন তাহলে ফোনটি একটু ওপেন করে দেখি আসলে ফোনটির ভিতরে কী কী আছে। আমি ফোনটিকে এখন ব্যাটারি ইনসার্ট করে ফোনটা ওপেন করব। প্লিজ একটু ওয়েট। ফোনটির জাভা দিয়ে তৈরি। আসলে যারা মনে করেন যে আসলে আমাদের ফিচার ফোনগুলোতে খুব বেশি কন্ট্যাক্ট সেভ করা যায় না, 500 বেশি সেভ করা কন্ট্যাক্ট সেভ করা যায় না, বাট এই ফোনটাতে একটা বিশেষত্ব হচ্ছে এই ফোনটাতে আপনারা 1500 কন্ট্যাক্ট সেভ করতে পারবেন। এটা যারা অতিরিক্ত নাম্বার সেভ করেন তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। এটার প্রথমে রয়েছে মেসেজ অপশন, দ্বিতীয়ত কল লগ, তো ফোন বুক সেটিং, তারপরে পাচ্ছেন ফাইল ম্যানেজার, মাল্টিমিডিয়া, ক্যামেরা, সেটিংস, প্রোফাইল, সিম্ফনি থেকে M30 যে গ্যালারি আছে সেটা পাচ্ছেন, এবং সার্ভিস সেবাটি পাচ্ছেন, টুলস বক্স পাচ্ছেন, এবং লাস্টে পাচ্ছেন জাভা। এই জাভাতে আপনারা ইউজ করতে পারবেন ফেসবুক, এবং জাভা গেমসগুলো এটাতে সাপোর্ট করবে। সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে আসলে ফোনটি অনেক সুন্দর, এবং যেহেতু ফোনটি মেটাল বডি দিয়ে তৈরি, মেটাল দিয়ে তৈরি আসলে ফোনটি অনেক হার্ডও হবে। হ্যাঁ, আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি যখন ব্যাকপ্যাডটা ইনসার্ট করছি আসলে ফোনটা অনেক সুন্দর এবং গর্জাস দেখাচ্ছে। চারদিকটা দেখলে মনে হচ্ছে আসলে এটা একটি স্মার্টফোন, মনে হচ্ছে এরকম কিছু, বাট আসলে এটা স্মার্টফোন নয়, এটা একটি ফিচার ফোন। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ফোন। চাইলে আপনারা ফোনটি আমাদের যে কোনো আউটলেট থেকে কিনতে পারেন, ফোনটা অনেক সুন্দর।